আমরা শুনি যে বা আদব বা নসিব বে আদব বা অর্থাৎ যে ব্যক্তি যত আদববান সে ততই সৌভাগ্যবান এবং যে ব্যক্তি যতই বে আদব হবে সে বদনাসিব হবে ইনশাআল্লাহ আজকে আমরা ইলম অর্থাৎ জ্ঞান দিনী জ্ঞান এবং আদব আর আলিমের ফজিলত সম্পর্কে জানবো আল্লাহ তালা কুরআনে পাকে ইরশাদ করেন পারা বাইট সুরা ফাতির আয়াত নাম্বার আঠাশ এর মধ্যে আল্লাহ তালা ইরশাদ করছেন কাজুল থেকে অনুবাদ আল্লাহকে তার বান্দাদের মধ্যে তারাই ভয় করে যারা জ্ঞান সম্পন্ন যাদের জ্ঞান আছে দিনী জ্ঞান আছে যারা আল্লাহ তালাকে ভয় করার বিধান জানে আল্লাহ তালাকে যে ভয় করতে হবে সে ইলমটুকু যারা আছে তারাই আল্লাহ তালাকে ভয় করে অপর একটি আয়াতের মধ্যে আল্লাহ তালা ঈর্ষাদ করেন পারা আঠাশ সুরা মুজাদ আলাহ আয়াত নাম্বার এগারো এর মধ্যে আল্লাহ তালা কি করছেন কাঞ্জুল ইমান থেকে আল্লাহ তোমাদের মধ্যে ইমানদারদের ও তাদেরই যাদের জ্ঞান প্রদান করা হয়েছে মর্যাদা সমুন্নত করবেন অর্থাৎ আল্লাহ তালা কাদের মর্যাদা সমুন্নত করবেন ইমানদারদের আর যাদেরকে জ্ঞান প্রদান করা হয়েছে তো যারা জ্ঞানী যারা ইলমওয়ালা যারা আলিম আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে সমুন্নত করবেন সুবহানাল্লাহ তো আমাদের উচিত ইলমে দিন অর্জন করা জ্ঞানের ফজিলত কি ইলমের ফজিলত কি আসুন আমরা জানি তো সেই দুনিয়া মুয়াজ বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন প্রিয় আকামদীনেwale মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জ্ঞান অর্জন করো ইলম অর্জন করো কেননা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করা নেকির কাজ জ্ঞানের দরজ তজবি স্বরূপ যেখানে জ্ঞানের দরজ হয় ইলমেদিনের দরজ হয় সেটা তসবি স্বরূপ তসবি মানে কি আমরা জিকির করি আল্লাহ আল্লাহ অল্লাহ ইল ল ইহ ইহ অর্থাৎ আমরা বিভিন্ন তজবি পড়ি আল্লাহ অল্লাহু তো বলা হচ্ছে যেখানে ইলমেদিনের দরজ দেওয়া হয় আলোচনা করা হয় সেটা তসবি স্বরূপ এরপর বলা হচ্ছে এ সম্পর্কে কথোপকথন করা অর্থাৎ জ্ঞান নিয়ে কথোপকথন করা জিহাদ আর তার সন্ধান করা ইলমে সন্ধান করা করা তালাশ ইবাদত শিখানো আর বংশধরদের নিকট নিজের পরিবার পরিজনদের নিকট আলোচনা করা নেকি কেননা জ্ঞান হচ্ছে হালাল ও হারামের চিহ্ন জান্নাতের রাস্তার বয়ান নির্জনতায় কথোপকথন করা একাকিত্বের সঙ্গী স্বদেশহীন বন্ধু আর সমৃদ্ধিতে পথ প্রদর্শক বিরুদ্ধে সহযোগী বন্ধুদের মজলিসে আরামদায়ক আর শত্রুদের বিরুদ্ধে হাতিয়ার কেননা জ্ঞান বান্দাদেরকে উচ্চ মর্যাদায় নেক লোকদের মতো উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করে যারা জ্ঞান বান জ্ঞানী তারা উচ্চ মর্যাদে পৌঁছে যায় কেননা জ্ঞান হালালাল হারামকে পরিচয় করিয়ে দেয় জ্ঞান আপনাকে রাস্তা দেখিয়ে দেয় জ্ঞান সৎকার স্বরূপ জ্ঞান বলা হচ্ছে জান্নাতের রাস্তার বয়ান করে যে ব্যক্তি জ্ঞানী সে জান্নাতের রাস্তার দিকে যাবে তো জ্ঞান নিয়ে আলোচনা করাও ইবাদত স্বরূপ এরপর বলা হচ্ছে জ্ঞানের উদাহরণ হচ্ছে দাঁড়িয়ে নামাজ আদায় করার মতো জ্ঞানের মাধ্যমে কেননা জ্ঞানের মাধ্যমে সংশোধন করা যায় বিস্তারিত হুকুম বর্ণনা করা হয় আর এর মাধ্যমেই হালাল ও হারামকে চিহ্নিত করা যায়